আবার মনে হয় যদি আমাদের দিদিমণি সরকারকেও যদি বলা হয় যে আপনি এই 30,000 লোকের 10,000 লোকের 3 মাস বসিয়ে বসিয়ে খেতে দেন, আমার মনে হয় সরকারেরও রাজকোষের কিছু অর্থ সংকট হতে পারে। তাহলে উসমান ধনী কেমন ছিল জি? আর এই ধনী মানুষের ব্যবহার দেখুন, আপনি তো কালকে আন্ডার প্যান পরে ঘুরতেন, আজকে ঠিকাদারি করে ডাক্তারি করে মাস্টারি করে কিছু টাকা হয়েছে, তা ও এমন করে হাঁটছে যেন অহংকারী তোর পকেট ভর্তি, বুঝতে পারছেন না? আর মৌলভী সাহেব দেখলে সালাম করতে চায় না, যদি মাদ্রাসার ব্যাপারে টাকা চায় সালাম করতে চায় না, মানে কি ছিনু আর কি হুনু। উসমান কত দানি ছিলেন আপনাকে একটা জিনিস বোঝাবার জন্য বলছি। আল্লাহ নবী সাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন, তাবুকের সবাই টাকা পয়সা দিচ্ছে যুদ্ধের জন্য, আল্লাহ নবী সাল্লামের মন কিন্তু ভরছেন না। নবী বারবার ভাবছেন যে উসমানকে যদি একবার পাই তাহলে মনটা শান্তি হবে, দেখি উসমান কখন আসে। আল্লাহ আকবার, হযরত উসমান এলেন, আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, আল্লাহ নবী যুদ্ধ কতদিন চলবে? বিশ্ব নবী বলছেন 3 মাস চলবে। কত সৈন্য যাবে মুসলিমদের পক্ষে? বিশ্ব নবী বললেন 30,000 সৈন্য। হযরত উসমান বলছেন, আল্লাহর নবী 30,000 সৈন্যর যত রকমের উট ঘোড়া যুদ্ধের পোশাক, তাদের থাকার তাবু, তাদের থাকার খাওয়া দাওয়ার একটু উজ্জ্বল দায়িত্ব, 30,000-এর মধ্যে 10,000 লোকের দায়িত্ব আমি উসমান গ্রহণ করে নিলাম। কত ধনী মানুষ ছিলেন। আবার মনে হয় যদি আমাদের দিদিমণি সরকারকেও যদি বলা হয় যে আপনি এই 30,000 লোকের 10,000 লোকের 3 মাস বসিয়ে বসিয়ে খেতে দেন, আমার মনে হয় সরকারেরও রাজকোষের কিছু অর্থ সংকট হতে পারে। তাহলে উসমান ধনী কেমন ছিল জি? আর এই ধনী মানুষের ব্যবহার দেখুন, আপনি তো কালকে আন্ডার প্যান পরে ঘুরতেন, আজকে ঠিকাদারি করে ডাক্তারি করে মাস্টারি করে কিছু টাকা হয়েছে, তা ও এমন করে হাঁটছে যেন অহংকারী তোর পকেট ভর্তি, বুঝতে পারছেন না? আর মৌলভী সাহেব দেখলে সালাম করতে চায় না, যদি মাদ্রাসার ব্যাপারে টাকা চায় সালাম করতে চায় না, মানে কি ছিনু আর কি হুনু। একটা কথা আছে না, কালকে আন্ডার প্যান পরে ঘুরত, কিছু টাকা হয়েছে, বাড়িতে কেউ ভিকারি টিকারি এলে অটোমেটিক গেট লাগানো, বিশাল হাতি মার্কা বড় গেট জি, ভিকারি ঢোকার সুযোগই পায় না। এই দেখুন পৃথিবীর দামি মানুষ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একটা ঘটনা, উনি তখন খলিফা আমিরুল মুমিনিন, মদিনাতে একবার দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের খাওয়া দাওয়া হয় না, আকাশে পানি নেই, ফসলগুলো সব মারা যাচ্ছে, পশুগুলো মারা যাচ্ছে, এমনকি গর্ভবতী মায়েরা তাদের বাচ্চা পেটের ভিতরে মারা যাবে এই আশঙ্কা করছেন, দুগ্ধ দানকারিণী মায়েরা তাদের বুকের দুধ শেষ হয়ে যাবে এই ভয় করছেন, এইরকম একটা অবস্থা হয়ে গেল মদিনাতে। মদিনার পাড়া গ্রামের মানুষেরা ভাবছে যে একবার হযরত উসমানের কাছে যদি যাওয়া যায় তাহলে মনে হয় কিছু মাল পাওয়া যাবে। এখন আপনাকে যদি একটা মোটরসাইকেল দিয়ে বলা হয় যে কলকাতা নবান্ন মমতা ব্যানার্জির যে ঘরে থাকে আপনাকে ডাইরেক্ট চলে যেতে হবে, আপনি যেতে পারবেন? পুলিশের ফাইন দিতে দিতে মোটরসাইকেল বিক্রি হয়ে যাবে, তো রাস্তাই চেনা নাই। তা মদিনার গ্রামের মানুষ শহরের দিকে আসছে কি করতে, না বলছে হযরতে উসমানের কাছে যদি একবার যদি যাওয়া যায় তাহলে মনে হয় কিছু পাওয়া যাবে। দল বেঁধে নিয়েছে মানুষ, আসছেন মদিনার দিকে রওনা দিয়েছেন। একদিন দুই দিন পার হয়ে গেল, উসমানের বাড়ি খুঁজে পাওয়া যায় না, তারা মরুভূমিতে এক জায়গাতে তাঁবু টাঙিয়ে তারা যেন সব অবস্থান করলো। সময় অতিক্রম হচ্ছে, পেটের ক্ষুধার জেলা আরো যেন বেড়ে উঠেছে, পানি নাই মশকে সব শেষ হয়ে গেল, কারো কোলে আছে বাচ্চা, কারোর পিঠে আছে ব্যাগ, কারোর মাথায় আছে ব্যাগ, এইরকম কঠিন অবস্থা চলছে। বন্ধুরে কিছু বাচ্চা ছেলেরা দেখলো যে কিছু উট যেন তাদের তাঁবুর দিকে আসছে, কিছু উট, উটগুলো এমনি নয়, উটের পিছনে আছে মাল, উটের বস্তার উপরে বড় 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 বস্তাতে সব মাল তার পিঠের উপরে চাপানো আছে। এখন এরা ভাবছে তাবুর থেকে যে হয়তো হযরত উসমান আমাদের ব্যাপারে খবর পেয়েছেন, কিছু মাল পাঠাচ্ছেন, কিন্তু ভাগ্য এত খারাপ, উটগুলো সব আস্তে 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 করে চলে গেল তাদের তাবুর সামনে দিয়ে। আল্লাহু আকবার।
তো এই লোকগুলো ভাবছে নিশ্চয়ই এটা কোনো ধনী লোকের উট হবে, এত মাল যখন আছে তাহলে এর পিছনে পিছনে আমাদেরকে চলে যেতে হবে। তারা যেতে লাগলো, যাবার পরে দেখছে বিশাল এক বাড়িতে উটগুলো ঢুকে গেল। সেই বাড়িতে ব্যবসাদারদের এত চাপ, বিদেশ থেকে মাল এসেছে, ব্যবসায়ীদের চাপে এই গরিব মানুষেরা ঢুকতে পারছে না। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে বলছে, ভাই মদিনাতে হযরত উসমানের বাড়ি কোনটা, হযরত উসমানের কোন বাড়িটা? একজন বলছে, যারা বাড়ির সামনে দাঁড়িয়ে আছো তোমরা, এটাই হযরত উসমানের বাড়ি। তাই আমরা একটু আমিরুল মোমিনিনের সঙ্গে কথা বলতে চাচ্ছি। ব্যবসাদারের খুব চাপ, খুব ব্যবসাদারদের চাপ, বিদেশ থেকে মাল এসেছে, ব্যবসাদাররা বুঝতে পেরেছে মদিনার কিছু গ্রামের মানুষ তারা শহরে এসেছে, 10 টাকায় উসমানের কাছে মাল কিনে এদের কাছে 20 টাকাতে বিক্রি করবে। কিছু অসাধু লোক আছে না, দেখো লকডাউন যখন প্রথম হয় যাদের আল্লাহ টাকা দিয়েছে হাজার হাজার বস্তার চাল স্টক করে দিয়েছে, দেখ গরিব মানুষদের ওই চালই বিক্রি করেছে 2000 টাকা বস্তা, এরকম অসাধু লোক আছে। তা সেই সময় ওই ব্যবসাদাররা ভাবছে 10 টাকায় মাল কিনবো আর গরিব মানুষদেরকে বিক্রি করবো 20 টাকায়। কেমন উসমান কেমন মানুষ দেখুন, হযরত উসমান খাজুরের একটা ব্যাগ হাতে নিয়ে বলছে, এটা কত দিবে তোমরা বলো? একজন বলছে 1 দিরহাম, 2 দিরহাম, 3 দিরহাম, 4 দিরহাম। হযরত উসমান তখন বলছে, আর কে বেশি দিবে বলো? একজন বলল, এত দিরহাম দেব। হযরত উসমান মালটা দিয়ে দিলেন। হযরত উসমান বিচক্ষণ মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, খুব রকমের বুদ্ধিমান মানুষ ছিলেন। বন্ধুরে, হযরত উসমান দূর থেকে দেখতে পেলেন কিছু লোক যেন তারা হাত বাড়াচ্ছে, তারা যেন আমার কাছে আসার জন্য যেন আকুতি মিনতি করছে। অনেক শিশুদেরকে দেখলাম তাদের কাঁধের উপরে চড়ে আছে, কিছু বিধবাদেরকে দেখতে পেলাম, কিছু বৃদ্ধাদেরকে দেখতে পেলাম, কিছু বৃদ্ধদেরকে দেখতে পেলাম। এক একজনের হাতে লাঠি রয়েছে, কারোর মাথায় রয়েছে পুটুলি, কারোর মাথায় রয়েছে ব্যাগ, কারোর মাথায় রয়েছে বস্তা। এরা কারা, এরা কারা? একজনকে ডেকে বলছে, তোমাদের বাড়ি কোথায় বলো? বলছে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমরা হলাম মদিনার পাড়া গ্রামের মানুষ, আমরা বড় বিপদে পড়ে গেছি, আপনার কাছে এসেছি, যদি কিছু খেতে দেন তাহলে খুব ভালো হবে, আমরা অনেক লোক রয়েছি। হযরত উসমান বলছে, দাঁড়িয়ে যাও, দাঁড়াও ওখানে। আর একটা ব্যাগ তুললেন হযরত উসমান, ব্যবসাদারদের কাছে বলছে, এটা কত দিবে বলো? ব্যবসাদাররা বলছে, এটা 20 টাকা, 30 টাকা, 40 টাকা। হযরত উসমান বলছে, না এটার দাম হলো 5000 টাকা, কে দিবে বলো? তখন একটা ব্যবসাদার হযরত উসমানকে ডেকে বলছে, না আমিরুল মুমিনিন, কে দাম বললো 5 টাকার মালের 5000 টাকা? আপনি দয়া করে ওই লোকটার সঙ্গে আমার পরিচয় করে দেন, তাকে একবার দেখে ছাড়বো। আমিরুল মুমিনিন বলছে, শুনে নাও ব্যবসাদারেরা, ও ব্যবসাদারেরা শুনে রেখে দাও, এমন একটা মানুষ আমাকে এর 5000 টাকার মূল্য বলেছে, এমন একজন স্রষ্টা আমাকে 5000 টাকার মূল্য দিয়েছে যাকে চামড়া চোখে দেখা যাবে না। হযরত উসমান কোরআনের বড় জ্ঞানী মানুষ ছিলেন, হযরত উসমান কোরআনের আয়াত পাঠ করলেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। ও ব্যবসাদাররা শুনে রেখে দাও, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছে, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমাদের যাদের ঈমান মজবুত হয়ে গেছে, শুনে রেখে দাও, তোমরা আমি আল্লাহ তোমাদের মাল এবং তোমাদের জানগুলোকে এমন করে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে, যা মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ বলা যারা হবে, আল্লাহ কোরআনে বলছে তাদের মালগুলোকে আমি আল্লাহ কিনে নিয়েছি। কিসের বিনিময়ে কিনেছি? জান্নাতের বিনিময়ে। হযরত উসমান বলছেন, একটাও মাল আর বিক্রি করা যাবে না, সমস্ত মাল উটের পিঠে থেকে নামিয়ে গরিব অসহায় মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দিলে। কেমন মানুষ ছিলেন! আর আপনার বাড়িতে যদি ভিখারি যায়, ধরো যায় 8টার সময় এসেছে, তা আপনার স্ত্রীও কে বলছে, কোথায়? এই কানের কাছে ঘেজার ঘেজার করছে, কে রে? আমি এসেছি মা, দুটো ভিক্ষা দাও। বলছে, তোমাদের কি রাতে ঘুম হয় না? এত সকাল সকাল চলে এসেছ, ওর তো ঘুম হবে না।
ওর বাড়িতে চাল নাই, বাড়িতে চার পাঁচটা ছেলে মেয়ে, ওর তো টেনশনে আছে, ওর ঘুম হবে? ঘুম হবে না। আরে এ তো সিরিয়াল দেখে ঘুমিয়েছে রাত একটার সময়তে, এ তো দশটার সময় ঘুম থেকে উঠবে, তাই না? এটাই হচ্ছে নিয়ম। এই দেখুন গোপনে প্রকাশ্যে দান হযরত উসমানের, আল্লাহু আকবার। আল কাদিমিন আল গায়দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীতে যদি শিরক মুক্ত আমল যদি আপনি করেন, তিনটা আমল বলে দিচ্ছি, আর একটা আমল হচ্ছে এই যে রাগ হলে সাথে সাথে কেউ যদি অপরাধ করে, রাগ হয়েছে, আপনি তাকে ক্ষমা করে দেন। কি বলছি বুঝতে পারছেন তো? রাগ হলে কি করবেন, ক্ষমা করতে পারেন? সেটা পারেন কি না আপনার স্ত্রীকে জিজ্ঞেস করলেই আসল রিপোর্ট পাওয়া যাবে। এই রিপোর্ট আর কেউ দিতে পারবে না যে আপনি রাগ হয়ে গেলে ক্ষমা করে দেন কিনা। এই রিপোর্ট আর কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না এই রিপোর্ট। আপনার স্ত্রী দিতে পারবে। রাগ হয়ে গেলে দুটো জিনিস করবেন, এক বারে বারে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর দুই যদি আপনি দাঁড়িয়ে থাকেন সাথে সাথে বসে যাবেন। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ তাআলা বলছেন তিন নম্বরে মানুষকে ক্ষমা করে দাও। মানুষকে কি করো? ক্ষমা করে দাও। অপরাধ করলে ক্ষমা করা যাবে? যাবে? কত সহজ নয়? আপনার তো শুধু মাথায় ঘুরছে যে কি করে প্রতিশোধ নিব, তাই না? আমি গুজিদদের ব্যাপারে কিছু কথা বলেছিলাম বলে একজনে পরশু দিন বক্তব্য দিতে দিতে বলছে যে মমতাজুল ইসলামের মাথাটা যদি কেউ কেটে আনতে পারে 10 লাখ টাকা দিব বলছে একজন বক্তব্য দিতে দিতে। তা ধরে নেন আমি ভুল কিছু বলে দিয়েছি, ধরে নেন যুক্তি তর্কের খাতিরে। তা আপনারা তো নবীদের আওলাদ বলে দাবি করছেন, এত চিল্লামি লিখেছেন, একটু ক্ষমা করেই দেন না। হ্যাঁ, এটাও তো আপনার একটা চরিত্র, একটু ক্ষমা করেই দেন না আপনি। হ্যাঁ, একজনা বলছে ইনজেকশনের ছেলে আমাকে বলছে, বলছে ওর মা, ওর আব্বা বাড়ি ছিল না, ও মায়ের পেটে জন্ম হয়েছে, ওর জন্মের দোষ আছে অনেক। এগুলো যারা বলছে একটাও পাবলিক নয়, কিন্তু সব হুজুর, বুঝলেন না? তা হুজুরের ভাষা যদি এই হয়, আপনাদের রেকর্ডিং গুলো শোনাবো ফোনে, প্রতিদিন মোটামুটি 2000 ফোন করে, আর 2000 লোকই আমার মায়ের কাছে একবার যায়, আমার বোনের কাছে একবার যায়, শুধু এই পীরেদের ব্যাপারে কথা বলেছি, এটাই আমার অপরাধ। তো মনে মনে বলছি হুজুরের যদি ভাষা এই হয়, শিষ্যর ভাষা তো হবেই, কি বুঝলাম, বুঝলেন না? এদেরকে জবাব কেমন দিতে হবে জানেন তো? একটা কথা মাথে গল্প বলে দিচ্ছি মাঝখানে শুনে নেন। কি, একটা ছেলে রাতে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখছে, তা স্বপ্নটা দেখে ব্যাখ্যা করতে গেছে একটা পীর সাহেবের কাছে, পীর সাহেবের কাছে, পীর সাহেবের কাছে গিয়ে বলছে বাবা কাল রাতে একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, একটু ব্যাখ্যা করে দেন। তো বলছে কি বলো? বলছে স্বপ্নটা হচ্ছে এই যে আমি স্বপ্নে দেখতে পাচ্ছি আমার হাতে আছে পায়খানা আর আপনার হাতে আছে মধু। পীর সাহেব বলছে দেখছিস, আমি যে পীর সাহেব প্রমাণ হলো তো, তোরা পাবলিক ওই জন্য তোদের হাতে পায়খানা আমার হাতে মধু, দেখছিস তো আমার কত কেরামতি। তখন ছেলেটা বলছে হুজুর আমার স্বপ্ন শেষ হয়নি, আমাকে আরো বলতে দেন। বলছি তারপরে কি দেখেছ? বলছি তারপরে দেখছি আপনি আমার হাতটা চাটছেন, আমি আপনার হাতটা চাটছি, কি বুঝলেন? তারপরে বলছে যে আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন, আমি আপনার হাতটা চেটে খাচ্ছি। তখন পীর সাহেব বলছে না, এর ব্যাখ্যা উল্টা দিকে হবে। পীর সাহেব তখন বলছে বুঝলেন না, মানে সবটাই এদের ভণ্ডামি, সবটাই 2 নম্বরই, আশ্চর্য ব্যাপার। বল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে বড় অসহায় হয়ে পড়লেন, খাদিজা মারা গেলেন, আবু তালিব চাচা মারা গেলেন, কেউ বেঁচে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন একটু তায়েফের জমিনে গেলে হয় না, তায়েফে, তায়েফে যাব, ইসলাম প্রচার করব। বিশ্বনবী সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করলেন, তায়েফের নেতাদের বাড়িতে যাব। নেতাদের বাড়িতে বাড়িতে গেলেন, দিনের দাওয়াত দিলেন। আল্লাহ নবী ভেবেছিলেন তায়েফের মানুষেরা অ্যাকসেপ্ট করবে, কিন্তু তায়েফের মানুষেরা অ্যাকসেপ্ট করলো না, এবং অ্যাকসেপ্ট তো করলো না, করলো না, বড় মার শুরু হয়ে গেল। রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ নবী পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের ডিউটি প্রাপ্ত যারা আছে ফেরেশতারা আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী
আপনি শুধু একবার অর্ডার দিন, এই বড় বড় পাহাড়গুলোকে ওদের ঘাড়ের উপরে চাপিয়ে মেরে দিব। বিশ্ব নবী বলছেন থামো, এদেরকে যদি মেরেই দিবে পরবর্তীতে ইসলামের দাওয়াত দিব কোথায়? এটা নবীদের চরিত্র। আর হুজুরের চরিত্র, গাড়ি চলবে ইট মারবে গাড়িতে, বুঝলেন না? এত বড় বিশ্বাসঘাতক, সারা পশ্চিম বাংলাতে যত রকমের যা কিছু আছে এদের থেকে খাতার নাকার কিছু নেই। এই বিশ্বাসঘাতরা গোলাম মোহাম্মদ মুর্তজা, বক্তা সম্রাট, নাম শুনেছেন? গোলাম মোহাম্মদ মুর্তজা একে মেরে দাঁত ভেঙে দিয়েছিল। এই বিশ্বাসঘাতকরাই তো ডাক্তার জাকির নায়কের মতো লোককে দেশ ছাড়া করেছে। এই বিশ্বাসঘাতকরাই তো জাজ্জি সানসারিকে 13 বছরের জেল খাটিয়ে ছেড়েছে। এই বিশ্বাসঘাতকেরা করেছে। খুব সাবধান থাকবেন। সোশ্যাল মিডিয়াতে অন্তত পক্ষে প্রত্যেক দিন কিছু বক্তব্য দিতে না পারলেও এদের ব্যাপারে কিছু লিখবেন, অনুরোধ থাকতে গেলে আপনার কাছে। পৃথিবীর আর একটা ভালো কাজ বলে দিয়ে যাচ্ছি, খুব মন দিয়ে ভালো কাজটা শুনবেন। এতক্ষণ যা শুনেছেন সব যদি ভুলে যান, এইটা না ভোলার জন্য অনুরোধ থাকলো আপনার কাছে, খুব অনুরোধ করে বলছি। যারা বসে আছেন একটু অ্যাক্টিভভাবে বসে যান, ভালোভাবে বসে যান। এই কথাটা বলবো কত ওজন এটা আপনার জানা নেই। বসুন বসুন, কেউ নড়াচড়া করবেন না, শুধু নিঃশ্বাসটা নেবেন আর চোখটা লাফাবে, আর কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেন না নড়ে। এই কথাটা যেখান দিয়ে বলবো, আপনার ইমান বলে যদি কিছু থাকে তাহলে এইখান দিয়ে এখনই প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা মসজিদের উন্নতি কল্পে জলসা, এটা আমার মাথায় আসে। আপনাকে একটা লাস্ট ভালো আমলের কথা বলে দিচ্ছি, আজকে থেকে করবেন। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে যত জায়গা আছে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, দরগা শরীফ, মাজার, সিলসিলা, যা আছে পৃথিবীর সব থেকে, আমরা যে সমস্ত জায়গায় টাকা পয়সাগুলো ব্যয় করি, যে সমস্ত জায়গায় বলুন তো দেখি, সব থেকে উত্তম ব্যয় করার জায়গা কোন জায়গাটা? এটা 100% ভুল, 1% নয়, একেবারেই ভুল। মসজিদের থেকেও দামি জায়গা আছে, বুঝলেন তো? একজন বলছে মাদ্রাসা, না মাদ্রাসার থেকেও দামি জায়গা আছে। আল্লাহ আকবার, আপনি অবাক হয়ে যাবেন। আমি বলবো না এটা। আপনি আপনাদের এলাকাতে একটা লোকের 4 বেটা, তা মায়েরা বাপেরা বুড়ো হয়ে গেলে কি সিস্টেমে ভাত চাত খায়? কি সিস্টেমে খায়? ইমাম সাহেবদের মতো পালি সিস্টেমে খায় না? এর বাড়ি 5 দিন, ওর বাড়ি 5 দিন, ওর বাড়ি 6 দিন, এরকম ভাবে খায় তো? এরকম ভাবে খায়। আহা, যদি 15 দিনের জায়গা 16 দিন হয়ে যায়, বড় বড় চোখ বার করে বৌমারা, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ওদের বাড়ি যেতে মন চায় না, বলে কি বলে না বলে? এখন বুড়া মানুষেরা খুব আনন্দ করছে যে এই মৌলভীর দরকার ছিল, আমাদের ব্যাপারে বলছে। জি, আব্বা মায়ের সঙ্গে এসব ব্যবহার করবেন না। আপনার 4 ভাই দিল্লিতে খাটতে গেছেন, 4 ভাই ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন, আপনি আপনার স্ত্রীকে ফোন করলেন। কি ফোন করলেন? হ্যালো স্বামীমা। হ্যাঁ বলো বলো। এ আমি মঙ্গলবারের দিন গাড়িতে উঠে বাড়ি যাব, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। তো ও আপনার স্ত্রী তখন বলছে, নিয়ে যেতে হবে মানে আনতেই হবে, এটা ফরজ। আমার জন্য একটা ঢাকাই শাড়ি, মেয়ের জন্য একটা পাকি চুড়িদার, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট। ঠিক আছে, 4 ভাইয়ের বউ এরকম বলেছে ফোনে। শপিং মলে গেছে, জামা কাপড় কেনা হয়েছে, ওর স্ত্রী আবার ফোন করে বলছে কেনা হলো, টকটকে লাল কালার নেবে, কিন্তু ফ্যাকাশে কালার নিও না, একদম টকটকে লাল নেবে। বলছে ঠিক আছে, লালই নিয়েছি। তা কখন আসবে তুমি? বলছে তোমাদের সবার কেনা হয়ে গেছে, মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। আপনার মায়ের নাম যখনই বলেছেন আপনার স্ত্রী ফোনে, তখন বলছে কেন তুমি প্রত্যেক বছরে মাকে শাড়ি দিতে যাবে? তোমার 8-4টে ভাই চোখে দেখতে পায় না, তোমাকেই দিতে হবে প্রত্যেক বছরে? বইয়ের কথা সবাই শোনে, শোনে কি জানো না? সবাই শোনে, ও বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে, মায়ের জন্য শাড়ি কিনে নি। 4 ভাই একই অবস্থা। ঈদের দিন মসজিদের মসজিদের মাইকে ঈদের তকবীর পাঠ হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সব ছেলেরা বাড়ি চলে যাচ্ছে, ঈদগাহে যাচ্ছে, সবাই নতুন জামা পরে আতর মেখে সোরমা লাগিয়ে অজু করে যাচ্ছে। আপনার আব্বা 70 বছর প্লাস বয়স হবে, 4টে জওয়ান বেটা থাকার পরেও
সে পুরাতন গত বছর একটা লুঙ্গি বাক্সতে তোলা ছিল, ওই লুঙ্গিটা পরে ঈদগাহে গেল। তোমার মায়ের বয়স অনেক হয়েছে, প্রায় 65-এর কাছাকাছি। তোমার মা বৃদ্ধা বলে ঈদগাহে যেতে পারবে না বলে, তোমাদের দুতলা বাড়ি উঠতে পারবে না বলে সিঁড়ির বারান্দার এক সাইডে মশারি টাঙিয়ে তোমার মা শুয়ে থাকে। ঈদের নামাজ পড়ে সবাই চলে এলো, সিমাই লাকচা, মাংস রুটি, যে জায়গার যেমন প্রথা, খাওয়া দাওয়া সবাই করছে। আপনার শালি এসেছে, আপনার শালা এসেছে, সবাই আনন্দ করছেন, হো 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 করছে গোটা বাড়ি। দুপুর 12টা 1টা 2টো বেজে গেল, তোমার মায়ের মশারির ভিতরে এক থালা রুটি আর দু পিস মাংস গেল না, পৌঁছাতে টাইম হলো 2টোর পর্যন্ত। তোমার মায়ের এই অবস্থা কেন? তোমার মায়ের এই অবস্থা কেন? যে তোমার মা আজকে ঈদের দিনে, আনন্দের দিনে তোমার ছেঁড়া মশারির ভিতরে শুয়ে থাকবে, ছেঁড়া শাড়ি পরে, তোমার আব্বা ছেঁড়া লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে যাবে, পুরাতন পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাবে, কেন? সমাজ তোমাকে জবাব দিতে হবে, তোমাকেই দিতে হবে, পৃথিবীর কেউ এ জবাব দিতে পারবে না। তোমার মায়ের এই অবস্থা এই কারণে সারা পৃথিবীতে সব থেকে বড় অপরাধী, সারা পৃথিবীতে সব থেকে বড় ভুলকারিনী আপনার মা। আপনার মায়ের আজকে এই অবস্থা কেন? আপনার মায়ের ভুল কোথায়? আপনার মা আপনার মতোই বদমাশ ছেলেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটাল বা নার্সিং হোমে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মাকে, ডাক্তার বাবুর সামনে তোমার মতোই বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ কি? তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না, তোমার মায়ের বড় দ্বিতীয় অপরাধ হলো এই। তোমার মায়ের বয়স তখন 25 বছর, তোমার মা তখন টকটকে অপরূপা চরমা সুন্দরী, তোমার মায়ের গায়ের লোমগুলো তখন খাড়া, তোমার মায়ের চামড়া তখন পরিষ্কার। ডাক্তার বাবু বলেছে তোমার মতো একজন বদমাশ ছেলেকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে ডাক্তার বলেছে নর্মালে বাচ্চা হবে না, সিজার করতে হবে, ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট একদম ক্যাচ ক্যাচ করে কেটে দিয়েছে, মোটা দড়ির মতো সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিয়েছে। জননী আজও পর্যন্ত সেই বেদনার সেই ব্যথা নিয়ে উঠে দাঁড়াতে পারে না, এক কলসি পানি কাঁখে নিতে পারে না, দুতলার ছাদে ওঠা বসা করতে পারে না, তোমার মতোই বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে। তোমার মা আজও পর্যন্ত ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায়। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ হলো এটা, তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, তোমার মতো এই রকম ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে একটা বাচ্চা তার মায়ের প্রত্যেক দিন 8 বার দুধ পান করে, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে, কোরআনের ভাষাতে 2.5 বছর দুধ পান করতে হয়। এইটা যদি আপনি হিসাব করেন, আপনি আপনার মায়ের দুধ পান করেছেন 850 কেজির মতো, যার বর্তমান মূল্য কত হবে আপনি একবার হিসাব করে দেখতে পারেন। বসুন বসুন, উঠে যান, আর 2-5 মিনিট বসুন না, চলে যাচ্ছেন কেন? জি, যে কথা বলছিলাম যে আপনার মায়ের আজকে এই অবস্থা কেন? আপনার মায়ের এই অবস্থা, আপনার মায়ের অপরাধ হলো এটা,
যে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেকদিন একটা শিশু তার মায়ের 8 বার দুধ পান করে, কত বছর দুধ পান করবে? কোরআনের ভাষা হচ্ছে 2.5 বছর দুধ পান করতে হবে তোমার মায়ের। তোমার মায়ের অপরাধগুলো বলে দিলাম, তোমার আব্বার অপরাধ শোনো, তোমার আব্বার অপরাধ হলো এটা, তোমাকে ভালো মিশনে পড়াবে বলে তোমার আব্বা কোনোদিন বাজার ঘাটে একটা ভালো মিষ্টি কিনে খায়নি, টাকা খরচা হয়ে যাবে বলে, তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে কোনোদিন ভালো জামা কাপড় পরেনি, তোমার স্কুলের বেতন দিতে হবে বলে তোমার আব্বার এগুলো বড় অপরাধ। এই অপরাধের কারণে তাদের বুড়ো বয়স আজকে এই অবস্থা। কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? কোন হজ করতে চাইছেন? একবার হজ করে হলো না, দুইবার তিনবার চারবার হজ করতে যাচ্ছেন, একবার উমরা হজ করে হলো না, 20 বার উমরা হজ করতে যাচ্ছে, আর লোক শুধু বড় বড় সার্টিফিকেট দিচ্ছে, এ 2 নম্বর হাজি, এ 3 নম্বর হাজি, এ 4 নম্বর হাজি, এ একদম 5G স্পিরিটে হজ করে, প্রত্যেক বছরে বছরে যায়। এই কোথায় জান্নাত খুঁজতে যাচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের এই জায়গাটায়, জান্নাত তোমার মায়ের এই জায়গাটায়। পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে যদি জান্নাত যদি যেতে হয়, আব্বা মায়ের মাধ্যমে জান্নাত যাওয়া যাবে। পৃথিবীতে সব থেকে দানের উত্তম জায়গা কোনটা? কি রে বাবা, পৃথিবীর সব থেকে দানের উত্তম জায়গা কোনটা? আল্লাহর কোরআন বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। পৃথিবী মানুষ শোনো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমরা যে দান করি তার মধ্যে উত্তম দান কি? আমরা যে ব্যয় করি আমাদের ব্যয়ের উত্তম জায়গা কি? বিশ্ব নবীকে বলা হলো কুল, আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। পৃথিবীতে যত দানের জায়গা আছে তার মধ্যে উত্তম খরচা করার জায়গা হচ্ছে তোমার আব্বা মায়ের জন্য তুমি যেটা খরচা করো, এর থেকে উত্তম জায়গা আর কোনো জায়গা নেই।